আসসালামু আলাইকুম। রাজি আফজাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের বিয়ে বাড়ির যে মুরগির রোস্ট, সেই রোস্ট বানিয়ে দেখাবো। আপনারা অনেকে বাসায় বিভিন্ন রকমের রোস্ট বানিয়ে থাকেন, কিন্তু বিয়ে বাড়ির যে রোস্ট, সেই রোস্টের ফ্লেভারটা হয়তো আসে না, কারণ বিয়ে বাড়ির রোস্টে একটা বিশেষ মশলা আছে। সেই মশলা কি সেটাই আমি আপনাদের আজ জানাবো। চলুন তাহলে দেখে নেই কী কী উপকরণ লাগবে। 2টা দেশি মুরগি 8 টুকরা করে নিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, জর্দার রং সামান্য, 1/2 কাপ তেল, 7 মতো লবণ, আলু বখারা 4টা, কিশমিশ পরিমাণ মতো, 3 টেবিল চামচ টক দই, 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 কাপ দুধ, 1 চা চামচ টমেটো সস, 2-3 টেবিল চামচ ঘি, পোস্তদানা বাটা 1 টেবিল চামচ, 4টা এলাচ দানা, 2 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, গোলাপজল সামান্য পরিমাণ। চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও জর্দার রং। এবার একটু মাখিয়ে নিব। চিকেনগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা ভালোভাবে গরম হলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলো এপিটপিট উল্টিয়ে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, পোস্তদানা বাটা, দিয়ে দিচ্ছি টক দই, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কেননা চিকেন ভাজার সময় লবণ ইউজ করেছি। এবার এর মধ্যে সেই স্পেশাল মশলার গুঁড়ো দিব 1 টেবিল চামচের মতো, পুরোটা দিব না। আর সেটা হচ্ছে 8-10টা এলাচ, 2 টুকরো দারচিনি, 1 চা চামচ সাই জিরা, 1/2 চা চামচ জয়ত্রী, 1/2 চা চামচ সাদা গোলমরিচ, আর 1/2টা জয়ফল একসাথে ব্লিন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। এখন সবগুলো মশলা নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এখন আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু সাবধানে নেড়ে চিকেনের সাথে মশলা মিলিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচ কম থাকবে। এই রান্নায় আমি কোনো পানি ইউজ করব না। 5 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেই কী অবস্থা। চিকেন থেকে পানি বেরিয়ে চিকেনগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে একটু কুচি করে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা দিয়ে একটু নেড়ে আবারও 5-7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কম রাখবো। ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, এবার একটু নেড়ে দিয়ে দিচ্ছি আলু বখরা। কিশমিশ আর 1টা কাঁচামরিচ আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলাপ জল আর 2 টেবিল চামচ ঘি।
এবার একটু নেড়ে দিচ্ছি, ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে, আমার রোস্ট রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। কারণ লবণ চেক করার জন্য আমি একটু ঝোল টেস্ট করেছি, একদম বিয়েবাড়ির রোস্টের মতো হয়েছে। আপনারা বাসায় বানিয়ে একবার না খেলে বুঝবেন না যে এটা কতটা টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে টেস্ট করবেন, আর কেমন লেগেছে আমাকে জানাবেন। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। আর আমার আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।